এক গ্রাম ছিল যার নাম ছিল জয়পুর। সেখানে দুই ভাই থাকত, দুজনেই নিজের জমিতে চাষ করত। বড় ভাই মদন তার ছোট ভাই রবির ওপর হিংসা করত আর সব সময় নিজে পুরো জমিটা নিয়ে নেওয়ার চেষ্টা করত। দুজনে একটা বাড়িতেই বাস করত, বাড়ি তো এক ছিল কিন্তু মেলামেশা একদম ছিল না। তারা সব সময় একে অপরের বিপরীতেই থাকত। আমার ফসল তো খুব ভালো হয়েছে, আমার জমিতে এবারে সোনার ফসল হয়েছে, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। আর অন্যের ফসল দেখে মনে হচ্ছে ওর বাড়িতে এক টাকাও জুটবে না। মনে হয় বর্দার ফসল খুব ভালো হয়েছে তাই এত আনন্দ দেখাচ্ছে। আমারও তো ফসল ভালো হয়েছে, আমি পরের বারের জন্য এখন থেকেই পরিশ্রম করা শুরু করে দেব। এবার আমি ভালো ভালো বীজ দেব আর খুব পরিশ্রম করব। আমার এইবারের ফসলগুলো তো তোলার সময় হয়ে গেছে, আমি কাল সকালেই ফসলগুলো বাজারে নিয়ে যাব আর বিক্রি করে আসব। তোর ফসল তো খুবই কম, তুই বরং সকল ফসল আমাকে বিক্রি করে দে, আমি তোকে সকল ফসলের দাম দিয়ে দেব। না, আমি তোমাকে বিক্রি করতে চাই না, যা দাম হবে আমি দেখে নেব। ইগো রবিদা, এবার তোমার ফসল কেমন হয়েছে দেখে তো ভালোই মনে হচ্ছে। কি বলবো দাদা, ফসল তো খুব ভালোই হয়েছে কিন্তু ফলন কম হয়েছে। গম চাষ কি এখন আর কেউ করে? গমের চাষ কম হয়ে গেছে বলেই তো গমের দাম এত বেশি, তুমি খুব বেশি টাকা পেয়ে যাবে, খুব উপার্জন করবে। রবি তার ফসলের দরদাম করছিল, সেই সময় মদনের ফসলের দাম বাড়ালো। ফসলের দাম দেখে মদন খুব নিরাশ হয়ে যায়, আর অপর পাশে রবি গমের আসল দাম পেয়ে খুব খুশি হয়ে যায়। এই রবিটা গম চাষ করে এত টাকা করে নিল, ঠিক আছে পরের বারে আমিও করব। যাই, আমি দোকানে গিয়ে গমের বীজটা কিনে আনি। কি গো হারানদা, কেমন চলছে? ওই চলছে আর কি, তা বলো কিসের জন্য দোকানে আসা? আমি ভাবছি এবার আমি গমের চাষ করব, তাই গমের বীজ কিনতে এসেছি। দাও তো আমাকে কিছু গমের বীজ দাও। এই নাও তোমার গমের বীজ। আচ্ছা তাহলে আমি আসছি। এবার আমাকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতেই হবে, আর ওই রবির চেয়ে বেশি ফলন ফলাতেই হবে। রবির থেকে বেশি ফসল ফলাতে হলে আমাকে ওর চেয়ে বেশি বেশি সার দিতেই হবে। এবার দেখি রবি কি করে আমার থেকে বেশি ফসল ফলায়। যাই, জমিতে সার দিয়ে আসি। Thank you.
এবার আমরা জমিতে বেশি করে পাহারা দেব, আর এই গম বিক্রি করেই তো আমাদের জীবন চলে। হে ঠাকুর, আমার কামনা যেন পূরণ হয়, আমি যেন আরও পরিশ্রম করি আর গম বাজারে গিয়ে বিক্রি করতে পারি। আমার জমিতে তো ফসল হয়েছে, এবার যাই দেখি রবি জমিতে কেমন ফসল হয়েছে। আরে এই রবির এত ভালো গম হলো কিভাবে? আমার জমির চেয়ে বেশি ফসল হয়েছে তো এর, কিন্তু কিভাবে কিভাবে এটা সম্ভব আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি তো ওর চেয়ে বেশি সার দিয়েছিলাম, তাহলে ওর জমিতে এত ফসল হলো কিভাবে? আমাকে কিছু করতে হবে, এর উপায়ও আমার কাছে আছে। আমি একটা তান্ত্রিককে চিনি, যিনি এর উপায় নিশ্চয়ই দিতে পারবে। এবার দেখি তুই কিভাবে বাঁচিস, তোর অন্তিম সময় এসে গেছে। গুরুদেব, এখন আমার একটা সাহায্যর দরকার। তোর সব মনের কথা আমি জানি, আমি তোকে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা নিয়ে যা আর তোর ভাইয়ের জমির ওপর ছড়িয়ে দে। কাল সকালে দেখবি গাছগুলো সব লোহার হয়ে গেছে। এই নে ওষুধটা ধর। ধন্যবাদ গুরুদেব, অনেক ধন্যবাদ। এবার দেখি রবি তুই কিভাবে বাঁচিস। হ্যাঁ হ্যাঁ, এবার আমার কাজ শেষ, সকালটা হলেই তো মজা হবে। হায় ঈশ্বর, আমার সব ফসল তো লোহার হয়ে গেল। আমি কার কি ক্ষতি করেছি যে আমার এমন হলো? এবার কিভাবে আমরা সংসার চালাবো? এই তো হয়েছে হয়েছে, এবার দেখি মদনের ফসল কে কেনে। আরে কোনো ব্যাপার নয় ভাই, তুই কয়েকদিন আমার কাছে গম নিয়ে নিস আর আমার বাড়িতে কিছুদিন খেয়ে নিস। আমার যাই হোক না কেন, আমি তোমার বাড়িতে যাব না, তুমি কোনো চিন্তা করো না। এই এই, এখানে কি হচ্ছে? আরে রবি তুই কাঁদছিস কেন? তোর তো এখন আনন্দ করা উচিত। কিন্তু কেন, আমার ফসল আর কে কিনবে? একবার ভেবে দেখ, গম বিক্রি করে তুই খুব কম টাকা পাও, এবার তো তোর জমিতে লোহার ফসল হয়েছে, এখন বাজারে লোহার খুব দাম, তুই খুব বড় লোক হতে চলেছিস। তুই যদি এই লোহাগুলো বিক্রি করিস তুই তো একদিনে বড় লোক হয়ে যাবি। আপনি সত্যি বলছেন? আপনি কাউকে চেনেন যে আমার এই লোহার গমগুলো কিনবে? আরে চিনি চিনি, তুই চিন্তা করিস না, বরং আনন্দে দিন কাটা, যার গা জ্বলার তার ঠিক জ্বলবে। জমিদারের কথা মতো সে সমস্ত লোহার গম বিক্রি করে দিল। সে খুব খুশি মনে বাড়ি এলো, আর অপর পাশে মদনের ফসল বাজারে খুব কম দামে বিক্রি হয়েছিল। মদন উচিত শিক্ষা পেলো